আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইউর লাইফ ইন দ্য ইউকে। লিটন ভাই, আমরা কি ব্রেকফাস্ট আওয়ারে আমরা আলাপ করছিলাম দি ইম্পর্টেন্স অফ নোইং ইংলিশ। আমি মনে করি এটাকে আবার রিক্যাপ করা আমরা উচিত। আমরা অনেক ভাই বোন তারা না জানতে পারে, ফর এক্সাম্পল দ্যাট গভর্নমেন্ট থেকে প্ল্যান করে যেগুলো মানুষে ইন দ্য ফিউচার তারাকে ইংলিশ মাত কথা জানে না, তার লাগে বেনিফিট কাট করইব না। আমরা স্পেশালি আমরা বাংলাদেশি অনেক ভাই বোন তারা লিখে 20 বা 25,000 পাউন্ডের উপরে তারা রুজি করে না বা তারা আর্নিং করে না মোর দেন 25,000 পাউন্ডস ইয়ে। সো দ্য লার্জ মেজরিটি তারা সবাইকে ট্যাক্স ক্রেডিট ফার বা সাম কাইন্ড অফ বেনিফিট তারা ফার। ওকে, লার্জ নাম্বার অফ দোজ পিপল তারা খাম করে, ফর এক্সাম্পল ইন দ্য কেটারিং সেক্টর, রেস্টুরেন্টস বা টেক ওয়ে, প্লাস ইন শপস অ্যান্ড স্মলার প্রেমিসিস। সো তার লাগে ইম্পর্টেন্স জানা, দ্য মেইন থিং, তুমি যদি ইংলিশ না জানো ইন দ্য ফিউচার তোমার বেনিফিট কাট করা হইতে পারে। সো অনেক মানুষকে কমপ্লেন করতে পারে লাইফ ইন দ্য ইউকে বা ইসল বিমান খেল লাগে করা লাগে, এটা বহুত কঠিন, আমরা পারলাম না, কোনো শর্টকাট আছে নেই, সার্টিফিকেট আমরা পাইমু নেই, লট অফ থিংস। বা তারা বুঝতে পারে না দ্য নেসেসিটি, ইউ নো, ইফ ইউ কাম টু দিস কান্ট্রি ইউ হ্যাভ টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ টু সার্ভাইভ হিয়ার। মোর ইম্পর্টেন্টলি, গভর্নমেন্ট এটা ফোর্স করবো, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। অ্যান্ড ফ্রম ওয়াট উইভ সিন, আমরা জানি ইটস নট ভেরি ডিফিকাল্ট দ্য ইসল বিমান। আমরা কিছুক্ষণ আগে যে ডকুমেন্টারিটি একটি অংশ দেখছিলাম, এটিতে আপনি খেয়াল করেছেন যে কনভারসেশনগুলো খুবই ইজি কনভারসেশন, এবং এটি আপনারা যারা মিস করেছেন তারা হয়তো গুগলে গিয়ে তারা অনেকেই কিছু ভিডিও দেখতে পারবেন। ইসল শুধু টাইপ করবেন, ইসল এন্ট্রি লেভেল 3 অর ইসল B1 লেভেল স্পিকিং অ্যান্ড লিসেনিং, সো এরকম অনেকগুলো ভিডিও আপনারা স্যাম্পল হিসেবে পাবেন। আমরা একটা ভিডিও দেখিয়েছি যেটি একটা স্যাম্পল, গুড স্যাম্পল, যেটা আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যে পোলিশ ফুড এবং ইংলিশ ফুডের মধ্যে এটা কী ডিফারেন্স, একটা গ্রুপ ডিসকাশন। তো এটা আসলে 9 থেকে 10-11 মিনিটের একটা পরীক্ষা, এবং এটা আপনারা কিন্তু খুব সহজভাবেই এই ব্যাপারগুলো হ্যান্ডেল করতে পারেন। তো আমরা আপনার সামনে একটি টেলিফোন নাম্বার দেখতে পাচ্ছেন, অনেকেই এর আগে ব্রেকের আগে কলে ছিলেন, আমরা অনেকের কলের উত্তর দিতে পারিনি, আগের অনুষ্ঠানে অনেকের কলের উত্তর দিতে পারিনি, তবে আপনারা কলে আসতে পারেন। এবং আমি এখন জাস্ট হয়তো আমি ইমাম ভাইয়ের কাছে, যিনি ক্লাসরুম লেকচারের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স রয়েছে, একটা প্রশ্ন যে আমরা অনেকেই ফ্লুয়েন্সি নিয়ে চিন্তা করেন, যে মানে আমি তো B1 মানে হচ্ছে যে একটা ফ্লুয়েন্ট, তো আপনার ক্লাসে এক্সপিরিয়েন্সটা কী, আসলে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হ্যান্ডেল করেন আপনাদের কলেজগুলোতে, তো সেখানে এই এই ধরনের এটা ফ্লুয়েন্সি তো তারা তো অনেকেই প্রথম দিকে ফ্লুয়েন্ট থাকে না, তাহলে কী এক্সপিরিয়েন্স এবং এটা এটা আসলে কীভাবে হয়? হ্যাঁ, প্রথম দিকে দেখা যায় যে স্টুডেন্টরা নেটিভ ল্যাঙ্গুয়েজে কথা বলে, কনফিডেন্স পায় না যে ইংলিশে কথা বলার জন্য, আস্তে আস্তে তারা কনফিডেন্স যখন পায় তখন কিন্তু তারা স্পিক করতে পারে ফ্লুয়েন্টলি আর কি। সো এর জন্য হোয়াট ইউ নিড টু দেম, দে টু স্পিক ইংলিশ ইংলিশ ইংলিশ, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, সো একটা লেভেল পরে তারা ইংলিশে কথা বলতে পারে আর কি। সো এটাই ভেরি ইম্পর্টেন্ট। আমার ক্লাসরুমটা, আমার থ্যাংক ইউ ইমাম ভাই, আপনি সেটা কি বলছেন, আচ্ছা ক্লাসরুমে, হ্যাঁ এটা যেটা বলছেন মোটিভেশন পাশাপাশি কনফিডেন্স, ক্লাসরুমে একটা কনফিডেন্স বিল্ড আপ করে। এই এই প্রোগ্রামে দেখেন অনেকেই কিন্তু প্রশ্ন করেছিল যে আমি কি বাসায় বসে করতে পারবো কি না, আমি কি হয়তো এই ধরনের এক্সট্রা কারিকুলার পরীক্ষা এইগুলো কিন্তু বাসায় বসে অনেক ক্ষেত্রে হয়তো সম্ভব, যারা দেশ থেকে গ্রাজুয়েশন করে এসছেন অথবা এখানেও কোনো না কোনো পড়াশোনা করেছেন, তারা কোনো না কোনোভাবে স্কুলে অথবা কোনো না কোনোভাবে স্কিল প্রোগ্রামে ফার্দার এডুকেশনে গিয়েছেন, তাদের জন্য এটি হয়তো সম্ভব। কিন্তু যাদের কখনো এই ধরনের কোনো অভিজ্ঞতা নেই অথবা দীর্ঘ 15 বছর পরে এসছেন আবার একটি পরীক্ষা, পরীক্ষার কথা শুনেই তখন একেবারেই অবস্থা খারাপ, তাদের জন্য আমার মনে হয় আপনি থ্যাংক ইউ আপনার এই অভিজ্ঞতাটি, যে আসলে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড কনফিডেন্স, জাস্ট আপনি ফিল করবেন যে আপনি যে ভিডিওটি দেখেছেন যে পোলিশ মহিলা কথা বলছিলেন তার চেয়ে আপনি ভালো ইংরেজি বলতে পারেন। নো সো, আমি লিটল বি আপনাকে জানা উচিত, আই থিঙ্ক ল্যাঙ্গুয়েজ শেখা ইজ ভেরি সিমিলার টু লার্নিং টু সুইম, মানে সাঁতার কাটা সিমিলার। দের আর সাম পিপল আমি জানি, ফর এক্সাম্পল ইউ থ্রো দেম ইনটু দ্য ডিপ এন্ড এন্ড তাদেরকে সাঁতার কাটে, অ্যান্ড অনেক মানুষের দে উইল ড্রাউন, তারা মরে যাবো, তো তাদেরকে আস্তে আস্তে শেখা লাগে। নাও ল্যাঙ্গুয়েজ ইজ দি লিঙ্গুইস্টিক্স, স্পেশালি উইথ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটাকে বেসিক্যালি আপনি বারোটিকে ইংলিশ জানতে চাইলে দেন ইউ হ্যাভ টু গো টু আ রেপিউটেবল ইনস্টিটিউশন উইচ স্পেশালাইজ ইন ইংলিশ, বিকজ প্রত্যেক ছাত্র ডিফারেন্ট। একটা ছাত্র ফর এক্সাম্পল হে শিখতে পারবো, তার আগে প্রথম হি উড নিড সাম ট্রান্সলেশন বিকজ দ্য বেসিক্স হি হ্যাজ টু হ্যাভ ট্রান্সলেটেড, সাম পিপল ডু নট নিড দিস। ইমাম ভাই যেটা কইছিল, ওয়েন ইউ আর বিট মোর অ্যাডভান্স ইউ নো সাম ওয়ার্ডস, and then if you speak English, your fluency increases, fluency out of body. Yeah. So every student is very different, and there are different ways to approach the learning of languages, whether it be French, Spanish, English, or Bengali for that matter. I mean, generally Bangladesh, Balonai, but even what I've learned took me 3 years after being born
বাংলাদেশি বা তো বলি গেছি সবটি, আবার শেখার জন্য 3 বছর লাগছে। সো ইউ নো দের আর মেনি অবস্টিকলস লার্নিং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। বাংলা ইজ ভেরি ভেরি ডিফারেন্ট টু ইংলিশ, হুইচ ইজ ভেরি ডিফারেন্ট টু আরবিক, হুইচ ইজ ডিফারেন্ট টু গ্রিক, হুইচ ইজ ডিফারেন্ট টু আদার ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস। বিফোর উই কন্টিনিউ, লেটস টেক ওয়ান মোর কল, আমরা আবার ফিরে আসতেছি। মাই নেক্সট কল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, আপনার কোশ্চেনটা কি? আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে, আমি 2005-এর নভেম্বরে আসছি, তা আমি এখনো আছি, আমার ভিসা এই আবার 1 বছরের এক্সটেনশন হলো। ওকে, এখন আমি কি করতে পারবো স্টে রিমেনের জন্য? আপনার যে মুহূর্তে আপনার ইনডেফিনিট লিভ সিটিজেনশিপ অ্যাপ্লাই করার জন্য আপনার সময় হয়, এই সময় আপনি আপনার ফোন করতে পারেন, বিকজ এট দ্যাট টাইম ইউ উইল নিড লাইফ ইন দ্য ইউকে অ্যান্ড ইউ উইল অলসো নিড দ্য ইসল B1। ওকে, বড় ভাই, আমি বলতে চাই, আমি আজকে 4 বছর আগে হয়ে গেছিল, আমি তখন আর খেয়াল করি নাই, ভিসার জন্য গেলে অনেক দিন পরে এইভাবে দেরি হয়ে গেছে, গত নভেম্বরে পাস হয়ে গেছে টাইমটা, তো আমি আমার ভিসার জন্য পাঠাইছি 1 বছর পরে, প্রায় 11 মাস পরে তারা পাঠাইল। That's fine. আপনার যদি টাইম যদি হয়ে গেছে, দেন ইট ডাজেন্ট ম্যাটার, আপনার এক্সটেনশন অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার আপনি অ্যাপ্লাই করতে পারেন, দ্যাটস নট এ প্রবলেম। সো ওয়ান্স ইউ অ্যাপ্লাইড ফর ইউর এক্সটেনশন, দেন ওয়ান ইউ হ্যাভ দ্যাট ডকুমেন্ট, ইউ ক্যান অ্যাপ্লাই স্ট্রেট ওয়ে। আপনার যে কোনো আপনার টাইম হয়ে গেছে, আপনার টাইম হয়ে গেছে, ইউ ক্যান অ্যাপ্লাই নাও, ইউ ক্যান অ্যাপ্লাই টুমোরো, ইউ ক্যান অ্যাপ্লাই আপ আনটিল ইউর ভিসা এক্সপায়ার্স, এটা কোনো প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা, আরেকটা কোশ্চেন, কি সিডি যেগুলি আছে ওগুলি কি আপনাদের আমাদের বা অন্য জনের ইটস নট রেলেভেন্ট, আপনার চেক করা লাগবো, মানে ইটালি এট দ্য মোমেন্ট দ্য কারেন্ট ভার্জন ইজ ভার্জন 3, দ্য লেটেস্ট ভার্জন কেম আউট ইন 2013, সো এটা ঠিক 2013 is the latest edition, but you're looking for edition 3, so tithyo number. Okay, thank you very much. Litun bhai, still some confusion about different versions of life in the UK. So I'm a simple bhabe ki niyome mashe korte pari that 2013 the date is not important, but the revision is important. Eta kemne apne kowa jay? এটা একটা কমন কোশ্চেন, এটা অক্টোবরে এই ব্যাপারগুলো কড়াকড়ি করার পর থেকে এই কোশ্চেনটি প্রায় আসে যে লাইফ ইন দ্য ইউকে এখন আমরা কোনটা প্র্যাকটিস করব, কোনটা বিভিন্ন সাইটে গিয়ে গুগল করলেও বিভিন্ন ধরনের আসে। একেবারেই সহজ সরল কথা যেটা, সেটি হচ্ছে যে 2013 এন্ড ভার্সন থ্রি ভার্সন টু, এটা অনেক সময় আপনারা কনফিউজ হয়ে যাবেন, কিন্তু 2000 এটি যে আপডেটেড রিভাইজড অন 2013, এই ব্যাপারটি যে কোনো বুকে এবং যে কোনো গুগলে যে কোনো সাইটে গেলে আপনি কিন্তু এটি পাবেন। তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে, আমি এট দিস মোমেন্ট ম্যাটারনিটি লিভে আছি, তো আমি যদি আমার মাকে ইনভাইট করতে চাই, এখানে আনতে চাই, সেক্ষেত্রে আমি কি এলিজিবল তাকে স্পন্সর করার জন্য? আর যদি আমি স্পন্সর তাকে করতে পারি, আমাকে ডাবল বেডরুম দেখাতে হবে, আর কি কি পেপার তাকে সাবমিট করতে হবে তাকে আনার জন্য? আপনি একটা অন্যরকম প্রশ্ন করেছেন, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তবে আমাদের আমাদের এই এই শো এর জন্য না, এটাও লাইফ ইন দ্য ইউকেরই পার্ট, আপনি লাইফ ইন দ্য ইউকে তেই ইউকে লাইফে আছেন, আপনি আপনার ফ্যামিলি রিইউনিয়নের জন্য আপনি এটা আপনার রাইট আছে, কিন্তু এই রাইটটি আপনি কিভাবে এক্সারসাইজ করবেন এবং কি ডকুমেন্টেশনের প্রেক্ষিতে আপনি এই প্রিভিলেজটি পাবেন, সেটি আপনাকে একজন সলিসিটরের কাছে যেতে হবে, এবং এটা আপনি আপনার সলিসিটর খুঁজে বের করবেন প্রফেশনালি। এবং আপনাকে অনেক ধন্যবাদ এই প্রোগ্রামে কল করার জন্য,
এবং লাইফ ইন দ্য ইউকে এর আপনি প্রিভিলেজগুলো ভোগ করুন, এটি আমরা আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি হাবিব ভাই, যদি নেক্সট কল থাকে তাহলে। এন্ড অলসো ইট ইজ ভেরি সিম্পল ইন দ্য সেন্স দ্যাট আপনার কি অ্যাপ্লিকেশন প্রসেস, ইউ গো অনলাইন, আপনার আপনার কি অ্যাপ্লিকেশন প্রসেস চেক করা যায়। এর মধ্যে আপনার কি কি ডকুমেন্ট লাগে না লাগে সম্পূর্ণ লেখা আছে, ফিস লেখা আছে, আপনার স্পন্সরশিপ করার জন্য আপনার কি ইনকাম কত লাগে না লাগে, ব্যাংক স্টেটমেন্ট কত দেখানি লাগে না লাগে, বাসা দেখানি লাগে না লাগে, সব কিছু লেখা আছে। সো আপনি একটু সামান্য পড়লে আপনার জন্য সব কিছু আনসার পাবেন। এরপর যদি সাহায্য লাগে দেন ইউ ইউ ক্যান সিক লিগাল অ্যাডভাইস। মাই নেক্সট কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার কোশ্চেনটা কি? হ্যালো জি ভাই, আপনার কোশ্চেনটা কি? আবার বলেন। আমি থাকি দেবনে। আচ্ছা, এখন আমি বিওয়ান টেস্টটা দিতে চাচ্ছিলাম, এখন কোথায় দেবো? এখানে দেবনে তো কোনো ইয়ে পাচ্ছি না। ঠিক আছে, আপনি লন্ডন আসেন, সিম্পল না? আপনি বেসিক্যালি আপনি বি1 আপনি তো এদিকে দেবনে পাচ্ছি না। আপনি বেসিক্যালি আপনি বন্ধ করি, আপনি বি ওয়ান করার জন্য আপনার ডেভেন পরীক্ষা দেওয়া লাগে না, আপনি বি ওয়ান পরীক্ষা যেখানে দিতে ইউনো আপনাকে দিতে পারেন। অ্যান্ড অলসো ওয়েন ইট কামস টু লাইফ ইন দ্য ইউকে, আপনার লাইফ ইন দ্য ইউকে যে সময় পরীক্ষা দেন, আপনি লাইফ ইন দ্য ইউকে টেস্ট সেন্টারও বুকিং করার সময় আপনার পাঁচটার নিকটে সেন্টার যতগুলো আছে না এটা লেখা থাকবে। আপনি পাশের মাধ্যমে একটা তুমি চুজ করে পরীক্ষা দিতে পারেন। বি ওয়ান ইউ ক্যান ডু ইট এনিওয়ে, স্কটল্যান্ড, এডিনবরা, বেলফাস্ট, লন্ডন, এনিওয়ে। সো আপনি চাইলে আপনি ডেভনের নিকটে যেটা আছে বা লন্ডন বা বার্মিংহাম যেখানে যেতে পারেন, আপনি এখানে দিয়ে আপনি বি ওয়ান পরীক্ষা দিতে পারেন। দ্যাটস নট এ প্রবলেম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস কন্টিনিউ। মাই নেক্সট কোলা, আসসালামু আলাইকুম। নেক্সট কোলা, আসসালামু আলাইকুম। Okay, I've lost my next caller. Let's put the calls on hold for a little while. I'm going to call it to কোন একটু বন্ধ করবো, কী কারণে আমরা অনেক করে আসতেছি আমি জানি, বাট উই হ্যাভ এ লট টু ডিসকাস এজ ওয়েল। সো আমরা একটু একটু ডিসকাস করা উচিত, জাস্ট টু লেট পিপল নো দি সাম অফ দি আপডেটস ইন দ্য রিকোয়ারমেন্টস ইজ রিকোয়ার্ড ফর লাইফ ইন দ্য ইউকে। সো ফ্রম দ্য কোর্স উই গট টুডে লিটন ভাই, অনেক মানুষের দেয়ার স্টিল সাম কনফিউশন, লাইফ ইন দ্য ইউকে প্লাস বি ওয়ান কী কারণে লাগে, হোয়াট ইজ ফর অ্যান্ড ওয়ে টু ডু দিস অ্যান্ড হাউ ডিফিকাল্টি ইট ইজ। সো মে বি ভেরি ব্রিফলি ইউ ক্যান এক্সপ্লেইন টু দ্য ভিউয়ার্স দ্যাট আমরা লাইফ ইন দ্য ইউকে কী কারণে করা লাগে। ওয়েল উই নো কী কারণে, বিকজ ইজ দ্য ল নাও, বাট লাইফ ইন দ্য ইউকে ইজ এ কম্পিউটার টেস্ট, দ্য বি ওয়ান ইজ এ স্পিকিং টেস্ট, দুটা লাগে সবাই, নট জাস্ট নো এক্সেপশন, সবাই করা লাগে। আমি খুব ইন ব্রিফ, আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, অনেক কলার হয়তো লাইনে আছেন, অনেককে আজকেও হয়তো আমরা ইয়ে করতে পারবো না, তারপরে আপনি আপনাদেরকে অনুরোধ করছি আমরা কিছু কল নিব আবার, তারপরে খুব সংক্ষেপে আমি এক দু মিনিটের মধ্যে কতগুলো কথা বলতে চাই। কোথায় দিব এটি বলছেন, দুটো পরীক্ষার জন্য সেন্টারগুলো এক ধরনের ইনস্টিটিউশন পরীক্ষা নেয় না, দুই ধরনের ইনস্টিটিউশন পরীক্ষা নেয়। সুতরাং আপনি গুগল করে ইসলের বিভিন্ন ধরনের সেন্টার পেতে পারেন, লাইফ ইন দ্য ইউকের বিভিন্ন ধরনের সেন্টার পেতে পারেন, গুগল আপনাকে এভাবে সাহায্য করতে পারে। দুই নম্বর হচ্ছে রিকোয়ারমেন্ট, আপনাকে দুটো পরীক্ষার জন্যই আপনার পাসপোর্ট এবং আপনার যে আইডেন্টিফিকেশন যে ডকুমেন্ট সেটি, আর হচ্ছে যে আপনার প্রুফ অফ অ্যাড্রেস, দুটো পরীক্ষার জন্য এটি খুবই ইম্পর্ট্যান্ট। আপনাকে কোনো সেন্টারই এই দুটো ব্যাপার ছাড়া, এই দুটো ডকুমেন্ট ছাড়া পরীক্ষা নেবে না, ইসল এবং লাইফ ইন দ্য ইউকে দুটোর জন্যই আপনার প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিফিকেশন ইম্পর্ট্যান্ট, এটি ব্যাপার। সেন্টার আপনি ইউকের ইউনাইটেড কিংডমের যে কোনো জায়গায় দিতে পারেন, দুটো পরীক্ষা আপনার জন্য ওপেন আছে, যে কোনো জায়গায়, কোনো রেস্ট্রিকশন নাই, এবং আপনি শুধু টেলিভিশনের বিজ্ঞাপন দেখে পরীক্ষা দিবেন অথবা সেন্টার নির্বাচন করবেন তা আমরা বলবো না, আপনি পরীক্ষা নেবেন, আপনি বুক কিনবেন অথবা সিডি কিনবেন অথবা স্কুলে যাবেন, কলেজে যাবেন, অথবা আপনি আপনার বিভিন্ন ধরনের মিডিয়াতে আপনি সহযোগিতা নিতে পারেন এটি। তারপরে হচ্ছে যে আপনি আপনারা এটা যে চ্যাপ্টারগুলো, যে কন্টেন্টগুলো, সেগুলো সম্পর্কে ঘরে বসে করতে পারেন কি না, হ্যাঁ ঘরে বসে, দুটো পরীক্ষায় ঘরে বসে আপনি প্রস্তুতি নিতে পারেন, কিন্তু দুটো পরীক্ষার জন্য আপনাকে সেন্টারে যেতে হবে এবং সেন্টারে গিয়ে এই পরীক্ষাগুলো দিতে হবে। আর সর্বশেষ কথাটা হচ্ছে এই দুটো পরীক্ষাই খুব কঠিন নয়, তবে বোঝার জন্য বলতে হবে যে এটি অত সহজও নয়। এটি যদি আপনি বোঝেন, এবং মিস্টার ইমাম একজন লেকচারার হিসেবে, প্রফেশনাল লেকচারার হিসেবে তিনি বলেছেন, ক্লাসরুমে তিনি দেখেছেন যে ইংরেজি বলতে পারে না, সেটি কয়েকটি ক্লাস করার পর দেখা যাচ্ছে যে সে ফ্লুয়েন্টলি অথবা মিড লেভেলে ইংরেজি বলতে পারছে। এই মোটামুটি ব্রিফ। আমরা লাস্ট আমরা ডিসকাস করছিলাম না, মনে আছে দ্যাট অনেক জিনিস আমরা অলরেডি আমরা ইংলিশ আলাপ করি, টু বি অনেস্ট, আমরা অনেক ইংলিশ শব্দ আমরা ব্যবহার করি, ইউনো হ্যালো, হাই, হাউ আর ইউ, গুড বাই, টেক দিস, ইউনো কাম হিয়ার, কাম গো, ইউনো কার, বাংলো,
অনেক জিনিস আছে, অনেক শব্দ আছে আমরা অলরেডি ব্যবহার করি, টু বি অনেস্ট উইথ ইউ, এন্ড অনেক ভোকাবুলারির মধ্যে 100-200 শব্দ এমনিতেই সকলেরই আছে, এন্ড অলসো বিকজ বাংলাদেশ ইজ এ কমনওয়েলথ কান্ট্রি আমরা অনেক শব্দ আমরা এমনি ব্যবহার করি, কি কারণে? ডিউ টু আওয়ার হিস্ট্রি, হিস্টোরিক্যালি দেয়ার আর মেনি ইংলিশ ওয়ার্ড দ্যাট হ্যাভ বিন ইনক্লুডেড উইদিন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইটসেলফ, এটা আমরা ব্যবহার করি। তো সামান্য প্র্যাকটিস করলে এটা আমি মনে করি পুরোপুর শোধ ব্যাপার হয়ে যায়, সামান্য প্র্যাকটিস করলে আমরা সব কিছু শিখতে পারি, সামান্য প্র্যাকটিস করলে ইংলিশটা ভাষা ভাষা আমরা জেনুইনলি বাংলা শিখছি, ইউনো ওয়েন উই ওয়ার বোর্ন উই কুডন্ট স্পিক ইংলিশ, আমরা শোনার পর মা বাপ ভাই বোন সবার কথা শুনতে 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 আমরা একটা ভাষা শিখছি। সেম নিয়মে আর একটা ভাষা শেখা একটু টাইম লাগতে পারে, বাট ইটস নট ইম্পসিবল, ইউ উইল লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। আপনি ঠিকই বলেছেন, আমার মনে হয় সেটার জন্য, তবে ভাষায় যারা কমফোর্ট ফিল করেন শেখার জন্য তারা চেষ্টা করে দেখতে পারেন, এবং যদি মনে করেন যে আপনার সাপোর্ট দরকার তাহলে আপনি একটি কলেজ